এয়া ভাগিনক নচুৱাব কাৰণে মামা আহি গ'ল আৰু এয়া কোচত লৈ আছে আৰু এয়া পাউডাৰ লগাই লৈছে আৰু পেটাহঁতে সি মামাকো লগাই দিছে আৰু এয়া গান বাজি আছে নাচি আছে মই কপিৰাইট আহিব বুলি মই দিয়া নাই। হেল্ল' গুড মৰ্ণিং, এতিয়া বাজিছে ৰাতিপুৱাৰ 10:30 আৰু সকলোকে হেপী হোলি নাপতা হেপী হোলি ন ভাইটি আমনি কৰি আছে দদমানি খাব ন আৰু এয়া মই ধুনু ধুনু হৈ গৈছোঁ চফা আৰু সিহঁতক সৰু বাচ্চা হয় সিহঁতক পাউডাৰ দি আৰু হালধি গুড়ি দি সিহঁতক খেলিবলৈ দিম অলপ দেৰি পিছত সেই ফিল্ডখনত সিহঁতক নিবলৈ আছে লৈ যাম অলপ দেৰি তাত যাবৰ কাৰণে আমনি লগাই আছে আৰু আপোনালোকে জনাব যে আপোনালোকে হোলি কেনেধৰণে পালন কৰিছে। নমস্কাৰ দিদি, নমস্কাৰ, হাই কৰি দে, হাই হাই নকৰে, হাই। আৰু আমি ৰুটি খালোঁ আৰু মাংস আনিব গৈছে ভাইটিয়ে, চাওঁ কি মাংস আনে, দেখাই থাকিম। একান্তে নহয় আমি মাংস এতিয়ালৈকে আহি পোৱা নাই, সেইটো কাৰণে তেল গৰম হৈ গ'ল, মই পিঁয়াজ দিলোঁ, নহৰু দিলোঁ আৰু এয়া মই কাটি লৈছিলোঁ এতিয়া ফ্ৰাইজি, সেই দুপৰীয়া হ'ব ফ্ৰাইজি আৰু কণী আনিলোঁ আৰু যেতিয়ালৈকে মাংস আহিব তেতিয়া মাংস হৈ থাকিব, সেইটো কাৰণে মই এইটো বনাই লৈছোঁ, আপোনালোকে চাই থাকিব এইটো বেছি হ'ব নেকি, তেলটো অলপ বেছি হৈ গ'ল যেনেকি তেলৰ দামো বহুত, সেইটো কাৰণে অকণ কমাই লওঁ। আৰু পিঁয়াজ হৈ গ'ল, এতিয়া মই এইখিনি দি দিম ফ্ৰাইজিনখিনি, আৰু মই চব্জি পাতি থ'লোঁ আৰু এতিয়া ওলাইছোঁ মই চাউল বস্তাৰ পৰা খুন্দাই আনিছিলোঁ, মই নাই খুন্দা, মায়ে খুন্দাইছিলে, দেউতাই খুন্দাইছিলে আৰু এয়া খুন্দাই আনি এনেকুৱা ভাগি থৈ দিছিলোঁ, এইখিনি তুগুৰি আছে এইখিনি জাৰি ল'ব লাগিব আৰু পটাপট ভাতখিনি বনাই ল'ম। এতিয়া দুপৰীয়া 11:00 বাজিছে আৰু ৰাতি হ'ব মাংস চাগে, এতিয়ালৈকে আহি পোৱা নাই আৰু পটাপট কৰি ল'ম আৰু এজেগাত যাবলৈ আছে, ক'ত যাম আপোনালোকে চাই থাকিব আৰু পটাপট মই খানাখিনি বনাই লওঁ আৰু আৰু এয়া ডাঙৰ বেটা উঠিলেই, সৰু বেটা হৈ আছে, পটাপট ভাতটো বনালোঁ কোনোমতে, দালি চব্জি হৈ গ'ল আৰু এতিয়া আৰু কাম আছে, ইয়াক খুৱাই ল'ম, ডাঙৰটো খুৱাই ল'ম, তাৰপিছত আৰু বাকী কাম আছে, কাম মানে বহুতেই আছে আৰু, এতিয়া কিমান সোনকালে কৰিব পাৰিম তাকে চাইছোঁ আৰু ৰং খেলা ইমান হোৱা নাই, কেলে হোৱা নাই মই ইমানকৈ ৰং নাই খেলা আৰু। আৰু আজি অলপ হোলি খেলিলোঁ বেটাৰ লগত, হোলি হেপী হোলি চবকে মোৰ ফালৰ পৰা আৰু আশা কৰিছোঁ এই বছৰটো যেন চবৰে জীৱনটো ৰঙীন হৈ পৰক তাৰে কামনা কৰিছোঁ আৰু মোৰ ফালৰ পৰা বহুত বহুত হেপী হোলি দেখাই দিম, চব ৰঙেই বেষ্ট, পিছে মোৰ ৰং এইটো বেষ্ট, মানুহেই নাই হোলি খেলিবলৈ, কাৰ লগত হোলি খেলিব, বেটাহঁতৰ লগততো খেলিব নোৱাৰি, খেলিলোঁ আৰু বেটাহঁতৰ লগত,
এটা রং দিয়া নাই পিছে পাউডার দিছো মুখত ঘাঁ পাউডার আর চাই থাকিব ভিডিওটো আর কি কম হাজবেন্ড নাই গুছি যাওয়ার কারণে বেয়া লাগিছে ইয়ারপর হ্যাপি হলি আশা করছো তোমার জীবনটো যেন রঙিন হয়ে পড়ক তোমার মানে আমার আর আমার পরিয়াল চারিটা চারিটা আমার পরিয়াল যেন রঙিন হয়ে পড়ক তারে কামনা করছো আর সুখ আর দুঃখ মানুষের জীবনত থাকে সেখানে সদায় হাঁহি থাকিব মই হাঁহি আছো দুঃখের মাজত হোক বা সুখের মাজতে হোক সেখানে হাঁহি থাকিব বেটার কারণে রং আনি দিছো দুটা প্যাকেট এনেই আর প্রথম রং হয় নেখেলিলো আর আনি দিছো এটা আছে অরেঞ্জ ইয়েলো রেড হোয়াইট এন্ড গ্রিন আর এয়া রেডি হয়ে গলো যাম বলে অথনি কইসলোয়ে মই আর এটা কত গইছো আপনাদের চাই থাকিব আর বেটাকিটা বিছানার অবস্থা নাইকিয়া করে দিছে সেই কারণে এনেকা অবস্থা আর চারিওফালে এনেকা হয়ে আছে আর ইহতকো রেডি করে দিছো এয়া ইহতে হলি খেলিছে পাউডার দি দুইটাই কাজিয়া ইহঁতর রং লাগে বুঝিতো নেপায় তথাপিও লাগে ইহঁতক সেইকাৰণে পাউডার টেমা দি দিছো পাউডার টেমাকে অকমান অকমান লগাই দিছো আর আর স্কিনের কারণে বেয়া হব বলে মই দিয়া নাই এনে ধরবলে দি দিছিলো বাৰু আর চাই থাকক ভিডিওটো মই পটাপট করো আর এয়া মই রেডি হয়ে গলো যাবলৈ আর বেটাহত গান বাজি আছে তাক লাগে নাচিব কারণে আর এয়া মই দুইটা বেটাক লৈছো আর এনে এপাক ঘুরি দিছো আর মাও রেডি হয়ে আছে আমনি করে আছে ইহতে এতে কাপড় পিঁধা দেখিলে ইহতে গম পায় যে কবাত যাব বলে কিনে সেইটো কারণে ইহতে পুরা চিঁড় বাখর যাব লাগে আঙুলি দেখাইছে বাইর ফালে সেইকাৰণে মই ভাবিলো মই অকণ কোচত লো ইহতক অকণমান খেলাই লওঁ আর মাও তালেকে ওলাই যাব বলে আর চাই থাকক ভিডিওটো আমি বর্তমান গৈ আছো খড়ি ঘরলৈ এনেই গৈ আছো আর এপাক গৈ আহিম আর বেটাহতক অকন ফুরাই আহ কিমাননো ঘরত সোমাই থাকিব আর মাক লৈ গৈছো মা বহুত দিন যোৱা নাই আমার পুরোনা ঘরলৈ সেইকাৰণলৈ গৈ আছো আর লগত গৈছে আমার জনী ককাইদেউ জনী আমি যতে যাওঁ তাত যাবই মানে আর এই রাস্তা দিয়ে সোমাই যাম এই আমার দোকান আর এয়া আমি আহি পাই গলোহি আর ভাইটিয়ে টিভি চাই আসলে সর ভাইটিয়ে তাকে আমি টিভিটো ওসরত বহি আছো আর আমার খুড়ি দেও কিবা কাম করে আছে তাকে আমি বহি আছো আর এয়া টিভি চাই চাই ভাইটিয়ে বিস্কুট দিলে বিস্কুট খাই আছে ইহতে আর কেলি আছে আর আর গৈ ভাল লাগিলে বাৰু মই দেখাব নোৱাৰিলো ঘৰটো কাৰণ এই বাচ্চাকেইটা সিহঁতৰ ওচৰত নাযায়েই সেইটো কাৰণে মানে দেখাব নোৱাৰিলো আমাৰ খোৱা বোৱা হৈ গ'ল এতিয়া আমাৰ জনী ককাইকো লগত লৈ যাওঁ আৰু এয়া খুড়ী আমাক আগবঢ়াবৰ কাৰণে অলপ দূৰ গৈছে আৰু খুড়ীক লগত লৈ গৈছোঁ বলক বোলো অকণমান দূৰ আগবাঢ়ি আহিব আৰু এয়া আমাৰ জনী বেটা মই খুড়ী মা আমি গৈ আছোঁ কোন আইতা আমি আহি পাই গ'লোঁ আইতা ঘৰৰ পৰা এতিয়া আমাৰ জনী ঘর আহি গেলো পাছত লগ পাই আছো আর ঘর আহি পালো আর ভাইটি আমার পোয়ালিকিটা উঠিলে তো মাক চাহ দিছিলো খাবলে হিয়তি বহি আছে এতিয়া হিয়তে দুইটাই হৈ উঠিলে আর খুড়ি ঘরৰ পৰা আহি সিদ্ধা পুনে শুলে আর তাত অকণমান খেলিলে আমনি পাই গ'ল সেইকাৰণে চিধা আহি শুলে দুইটাই শুলেগৈ আৰু এতিয়া উঠিছে সিহঁতে সিহঁতক এতিয়া কিবা খাবলৈ দিব লাগিব আৰু মা খুৱাই আছে আৰু ইয়াতে মোৰ ভিডিঅ'টো শেষ কৰিছোঁ নেক্সট ভিডিঅ'ত লগ পাম বা